ফিরে এলাম আবার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছ, আমাদের বিভিন্ন শিক্ষকগণ অনলাইন ক্লাস নিচ্ছেন, তোমরা প্রতিটি ক্লাস দেখার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, উপলব্ধি করার চেষ্টা করবে, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবে। গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমরা বুঝাতে চেয়েছিলাম সেই জিনিসের প্রতি আমি আগ্রহী হব যে জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ। পড়ালেখা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি আমার জীবনের সকল কাজের চেয়ে পড়ালেখাকে গুরুত্ব দেব। একটি সংস্কৃত ভাষায় একটি কথা আছে, তোমরা হয়তো শুনেছ, ছাত্রনং অধ্যয়নং তপা। ছাত্রনং মানে ছাত্রদের, অধ্যয়ন করা মানে পড়ালেখা করাই হলো তপ, তপস্যা থেকে অর্থাৎ এবাদত। অর্থাৎ ছাত্রদের প্রধান কাজ হলো পড়ালেখা করা। এখন যেই স্টুডেন্টের কাছে মনে হবে যে আমার পড়ালেখাটা খুব গুরুত্বপূর্ণ, সে অন্য সকল কাজের চেয়ে পড়ালেখাকেই গুরুত্ব দিবে। অনেক স্টুডেন্ট আছে পড়তে বলতে 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 পড়তে বসে না, আবার এমন স্টুডেন্ট আছে সে পড়তে আসে, অঙ্ক করতে আসে বা অন্য পড়া করতে আসে, তার মা ডাকতেছে, নাস্তা হয়েছে, নাস্তা খেতে হয়, মাকে বলতেছে একটু পরে আসি, আরেকটু পরে আসি, আরেকটু পরে আসি। অর্থাৎ তার পড়ার প্রতি মনোযোগ বেশি খাওয়ার চেয়েও। আর অনেক স্টুডেন্ট আছে সকালে পড়তে বসছে, 10 মিনিট পরে গিয়ে মাকে বলে নাস্তা হয়েছে, মা বলে আরেকটু পরে আসিস, আবার 5 মিনিট পরে গিয়ে নাস্তা হয়েছে, মা বলে তোকে বলছি আরেকটু পরে আসতে। সে নাস্তার প্রতি আগ্রহী, সার পড়ালেখার প্রতি আগ্রহী না। যখনই কেউ পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে যাবে, তখন তার কাছে অন্য যে কোনো কিছু হচ্ছে পড়ালেখাটাকে ইম্পর্টেন্ট মনে হবে। তো এই আগ্রহ সৃষ্টি হয় কখন? যখন তুমি তার গুরুত্ব বুঝতে পারবা। যেমন তুমি বাংলাদেশের সাথে কোনো দেশের একটা খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, তোমার কাছে এটা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তুমি সব কাজ ফেলে সেটা করবে। তাহলে আমরা গুরুত্বটার অর্থাৎ ইম্পর্টেন্স বোঝাটা, কোনো কিছুর গুরুত্ব বোঝাটা যে কত জরুরি সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কথা বলছি, আমরা ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে কথা বলছি। আমরা বলেছি যে একটা লোক সেই দিকে মনোনিবেশ করবে যে দিকটায় তার বেশি গুরুত্ব আছে। ইংরেজি কেন গুরুত্বপূর্ণ? ইংরেজি অন্য কিছু না, এটা কোনো বিষয় না, এটা একটা ভাষা, এটা একটা ভাষা। ইংরেজিকে বিষয় বলবা না, আইসিটিকেও বিষয় বলবা না, কম্পিউটারকেও বিষয় বলবা না। হ্যাঁ, এটা একটা দক্ষতা, অর্থাৎ এই বিষয়ে তুমি দক্ষ কিনা। মনে করো তুমি বললা যে আমি কম্পিউটারের সব জিনিস পড়েছি, শিখেছি, কিন্তু তোমাকে কম্পিউটার সামনে দেওয়া হলো, তুমি চালাতে পারো না। তাহলে তোমার, তুমি শিখছো কিন্তু তোমার দক্ষতা অর্জিত হয় না। তুমি ইংলিশে A+ পাইছো কিন্তু তোমাকে বলা হলো যে 5 মিনিট ইংরেজিতে কথা বলার জন্য, তুমি বলতে পারো না। তাহলে তুমি ইংরেজি কী শিখছো? তোমার দক্ষতা হয় না। অর্থাৎ তুমি, আমাদের সিলেবাসে কিছু সমস্যা আছে, আমাদের সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে তোমাদের দক্ষতা অর্জনের জন্য, কিন্তু তো স্টুডেন্টদের ভিতরে এটা ঢুকে গেছে আমাকে পাস করতে হবে, ওরা দক্ষতা অর্জন করতে চায় না, ওরা পাস করতে চায়। আসলে তোমাকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। সে দক্ষতা নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা আপাতত গুরুত্ব অনুভব করার চেষ্টা করি। যখনই তুমি গুরুত্ব অনুভব করতে পারবা তখনই তোমার এদিকে ঝোঁক যাবে, কারণ ইংরেজি ছাড়া তোমার চলবেই না, শিক্ষা জীবনেই চলবে না। প্রতিটা ক্লাসে ইংরেজি আছে, এমনকি অনার্সেও ইংরেজি আছে, এমনকি তুমি যদি ভালো বিষয়ে পড়া বইগুলো ইংরেজিতে, তুমি যদি বিদেশে পড়ালেখা করতে চাও সেখানে তোমাকে পড়ালেখা করতে হবে ইংরেজিতে, তুমি যদি আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে চাও তাহলে তোমাকে ইংরেজি জানতেই হবে। কারণ তুমি যদি বিশ্বের নতুন নতুন তথ্য, প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাও, ইন্টারনেটে যদি তুমি সেটা চার্জ দাও, সেটা তোমাকে ইংলিশেই পড়তে হবে, সুতরাং তোমাকে ইংরেজি জানতে হবে। ইংরেজি জানা ছাড়া তুমি যদি ভালো কোনো বই পড়তে চাও, জ্ঞানের কোনো বই পড়তে চাও, বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে চাও, যা অবশ্যই সবার জন্য ফরজের মতো, কারণ তুমি যদি বিজ্ঞানের জ্ঞান অর্জন না করো তুমি অনেক ক্ষেত্রে জীবনে ভুল করবা, সেক্ষেত্রেও তোমাকে ইংরেজি জানতে হবে। আমি ইংরেজির শিক্ষক, তোমার কাছে মনে হবে এই জন্য ইংরেজির ব্যাপারে বেশি বলছি। তুমি আমি ছাড়া যে কাউকে জিজ্ঞেস করতে পারবা, আমার কোনো কথা কি তোমার কাছে অযৌক্তিক মনে হয়? ইংরেজি শিক্ষা ছাড়া তুমি কি বিদেশে একটা বই পড়বা? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, বাংলা ভাষার লোক আছে বাংলাদেশে আর কলকাতা, এখানে যদি উন্নত কিছু হয় সেটা হয়তো বাংলা লেখা হয়েছে, ধরে নিলাম সেটা কেউ ইংরেজিতে লিখলো না, কিন্তু যদি উন্নত বিশ্বের যে কোনো দেশের কোনো বই পড়তে চাও, জ্ঞানের বই পড়তে চাও, সাহিত্য পড়তে চাও, সেই দেশের যেই ভাষাই হোক না কেন, সেই বইটা দেখা গেলো যে ইংরেজি ভাষায় পাবলিশ হয়েছে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? সারা পৃথিবীর মানুষ এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়?
সারা পৃথিবীর মানুষ নিজেদের ভাব প্রদানের জন্য, অর্থাৎ নিজেদের একের সাথে অন্যের যোগাযোগ বা কমিউনিকেশন রক্ষা করার জন্য ইংরেজিতে কথোপকথন করে, অর্থাৎ একটা ভাষাকে কমন ভাষা হিসাবে নিয়েছে। সেই ভাষাটা কোনটা নিয়েছে? ইংরেজি। কেন ইংরেজি নিয়েছে? হ্যাঁ, আমি সংক্ষেপে বলি, সেটা নিয়ে হয়তো পরে আবার আলোচনা করা হবে। ব্রিটিশরা বহু বছর, শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে, তাদের ভাষা ছিল ইংরেজি। তারা বিভিন্ন দেশে শাসন করেছে, বিভিন্ন দেশ দখল করেছে। আমাদের উপমহাদেশেও তারা 190 বছর শাসন করেছে। এই শাসনের সময় তাদের প্রভাবে তারা ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, তারা ইংরেজিতে কথা বলতো, যার ফলে তারা যত দেশে শাসন করেছে তত দেশে ইংরেজিটা কিছুটা হলেও প্রভাব বিস্তার করেছে, যার ফলে ইংরেজি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা হয়েছে। এছাড়া অন্য আরেকটাও কারণ আছে, সেটা কারণ হলো এই ভাষার গঠনতন্ত্র, অর্থাৎ স্ট্রাকচার। ইংরেজি ভাষার স্ট্রাকচারটা অন্যান্য অনেক ভাষার স্ট্রাকচারের চেয়ে সহজ, উপলব্ধি করা সহজ, বোঝা সহজ, যার ফলে এই ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছে। তাহলে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও, আমরা গুরুত্ব নিয়ে কথা বলছি, তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও, সেই ব্যবসা যদি ইন্টারন্যাশনাল হয়, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এক দেশের সাথে আরেক দেশের হয়, তাহলে তোমাকে সেই কাজটা করতে হবে ইংরেজিতে। ধরো চীনের সাথে তুমি ব্যবসা করবা, অধিকাংশ বাংলাদেশের ব্যবসা চীনের সাথে তুমি ব্যবসা করবা, সেই ব্যবসায় দেখা গেলো যে তাদের চায়না ভাষা, তোমার বাংলা ভাষা, তারা বাংলা ভাষা বুঝে না, তুমি চায়না ভাষা বুঝে না, সুতরাং একটা কমন ভাষা দরকার। তাহলে এই কমন ভাষা কোনটা? সারা পৃথিবীর মানুষ অঘোষিতভাবে মেনে নিয়েছে যে কমন ভাষাটা হলো ইংরেজি ভাষা, এই জন্য ইংরেজিকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা না, একমাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই কারণেও তোমাকে এই ভাষাটা শিখতে হবে। তাহলে তুমি বুঝতে পেরেছো, উচ্চশিক্ষার জন্য শিখতে হবে, ভালো চাকরির জন্য ইংরেজি ভাষা শিখতে হবে, উন্নত জ্ঞানের জন্য, বিশেষ করে বিজ্ঞানের জ্ঞানের জন্য, হ্যাঁ, যে জ্ঞানগুলো ইন্টারনেটে পাওয়া যায় সেই তথ্যের জন্য, যে ইনফরমেশানগুলো ইনফরমেশান মানে হলো তথ্য, যে তথ্যগুলো ইন্টারনেটে পাওয়া যায় সেই তথ্যের জন্য তোমাকে কী জানতে হবে? ইংরেজি ভাষা জানতে হবে। আর এটা জানা ছাড়া কোনো বিকল্প নেই। যেমন আমি বলেছিলাম, পানিতে তুমি যখন, তোমাকে যখন কেউ চেপে রাখে, তুমি বুঝতে পেরেছো ইংরেজি ছাড়া বিকল্প নেই। সুতরাং তুমি যদি তোমার সেখানে বলেছিলাম অক্সিজেন ছাড়া বিকল্প নেই, অর্থাৎ অক্সিজেন ছাড়া তোমার বাঁচার অন্য কোনো উপায় নেই। ঠিক তুমি যদি পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে চাও, আধুনিক মানুষ রূপে বেঁচে থাকতে চাও, উন্নত মানুষ রূপে বেঁচে থাকতে চাও, জ্ঞানী মানুষ রূপে বেঁচে থাকতে চাও, ভালো জীবিকা আহরণ করতে চাও, সব ক্ষেত্রেই তোমার ইংরেজির গুরুত্ব অপরিসীম। এই জন্য প্রতিটা ক্লাসেই দেখবা ইংরেজি আছে। তুমি যখন ডিগ্রিতে যাবা দেখবা যে সেখানে অনার্সে যাবা সেখানে বাংলা লাগবে না, ডিগ্রিতে যাবা সেখানে হয়তো ICT নাই, অন্যান্য বিষয় তো তোমার নাই, তুমি যে বিষয়টা নিবে হয়তো সেই একটা বিষয় আছে, দুটো বিষয় আছে, অনার্সে পড়বা মাত্র একটা বিষয় আছে, ইন্টিগ্রাল বা সাবসিডিয়ারি বিষয় আছে, সেটা হলো অপশনালের মতো, সেখানে শুধু পাশ করলেই হয়, অন্য কিছু না, সেটা গুরুত্বপূর্ণ না। তাহলে ইংরেজিটা গুরুত্ব রয়ে গেছে, ওটা তোমার কম্পালসারি আকারে থাকবেই। তাহলে পড়ালেখার জন্য দরকার, ভালো চাকরির জন্য দরকার, উন্নত জ্ঞান আহরণের জন্য দরকার, বিশ্বের সাথে, বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য দরকার। যাই তুমি ভালো কিছু করতে চাও সেক্ষেত্রে তোমার ইংরেজির গুরুত্ব অপরিসীম। তুমি যদি বাংলাদেশের গণ্ডির মধ্যে থাকতে চাও সেক্ষেত্রেও ইংরেজির গুরুত্ব আছে, কারণ অফিস আদালতের অনেক ভাষা ইংরেজিতে, কোর্ট আদালতের ভাষা ইংরেজিতে, হ্যাঁ, তোমার অফিসে অনেকগুলো কার্যক্রম পরিচালিত হয় ইংরেজিতে। তাহলে বাংলাদেশের গণ্ডিতে থাকলে ইংরেজির গুরুত্ব আছে, কিন্তু এখন আর ছোট্ট একটা দেশ মানুষ চিন্তা করে না, কারণ পুরো পৃথিবী হয়েছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ পুরো পৃথিবীর দেশ মনে হয় যেন একটা গ্রামের মতো, গ্লোবাল বৈশ্বিক, পুরো বিশ্বব্যাপী মনে হয় যেন একটা গ্রাম, এই গ্রামের এই পাশ থেকে ও পাশ তুমি 1 সেকেন্ডের ভিতরে মোবাইলে কথা বলতে পারতেছ, এমনকি ভিডিও কলে তাকে দেখতে পারতেছ 1 সেকেন্ডের ভিতরে, যে কোনো যোগাযোগ তুমি ইমেল পাঠাতে পারতেছ 1 সেকেন্ডের ভিতরে, তুমি ইমেল করবা তাও ইংলিশে, হ্যাঁ, ইমেলের সিস্টেমটা ইংলিশে, সেখানে তুমি ইচ্ছা করলে বাংলা লিখতে পারো যদি তিনি বাংলা বুঝেন, কিন্তু তিনি যদি বাংলা না বুঝেন তাও তোমাকে ইংরেজিতে করতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে তোমার অক্সিজেন ছাড়া যেরকম বাঁচার কোনো বিকল্প নেই, তেমনি সুন্দরভাবে বাঁচার জন্য, সুশৃঙ্খলভাবে বাঁচার জন্য, উন্নত জীবন ধারণের জন্য, ভালো জ্ঞান আহরণের জন্য, মহৎ হৃদয়ের অধিকারী হওয়ার জন্য, উন্নত মানের বই পড়ার জন্য, বিজ্ঞানের জ্ঞান আহরণের জন্য, ইন্টারনেটের সাথে নিজেকে যুক্ত রেখে আধুনিক মানুষ হওয়ার জন্য ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম।
তাই তোমাকে ইংরেজি শিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইংরেজি কীভাবে শেখা হয়, কী করলে ইংরেজি শেখা হয়, তুমি হয়তো মনে করবা যে তুমি তো অনেক জিনিস মুখস্থ করেছো, ইংলিশে এই প্লাস পেয়েছো, হ্যাঁ, যেমন তুমি রচনা মুখস্থ পারো, প্যারাগ্রাফ মুখস্থ পারো, ট্রু ফলস দিতে পেরেছো, তাহলে তুমি তো ইংরেজিতে যেহেতু এই প্লাস পাইছো তাহলে তুমি ইংরেজি শিখে গেছো। আসলে কি তাই? না, আসলে তাই না। কাকে ইংরেজি শেখা বলে আমরা সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমরা, তোমাদেরকে আবারও বলছি যে তোমরা বই কিনে ফেলো, বোর্ড বইটা কিনো, হ্যাঁ, বিশেষ করে মডেল কোশ্চেন কিনো, মডেল কোশ্চেনের সাথে বোর্ড বইটাও কিনতে পারো। যাদের অর্থনৈতিক সংকট আছে তারা শুধু মডেলটা কিনো, কারণ মডেলে তুমি কোশ্চেনগুলো পাবা, বোর্ড বইতে কোশ্চেনগুলো পাবা না। তো তোমাদেরকে বই কেনার আহ্বান জানাচ্ছি এবং ইংরেজি শেখার গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এটা আহ্বান জেনে আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে ইংরেজি শিক্ষা কাকে বলে সেটা নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। তোমরা তোমাদের রোল নাম্বার, নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা অনলাইনে যুক্ত হচ্ছ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।